ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো 13ই নভেম্বর, আর ঘড়িতে বাজে 1টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে ভূত চতুর্দশী, আর কালকে যে ধনতেরাস ছিল সেটা আমি ভুলে গেছিলাম, পুরোপুরি ভুলে গেছিলাম। যেহেতু আমাদের এই বাড়িতে ধনতেরাসে সেরকম কিছু হয় না, সত্যি বলতে বাঙালিদের কি ধনতেরাস বলে কিছু আছে? আদেও কিন্তু নেই, বাট যত দিন যাচ্ছে বাঙালিরাও ধনতেরাসটাকে একসেপ্ট করছে, ধনতেরাসের দিন জিনিসপত্র কেনে। তো যাই হোক, কালকে আমি ধনতেরাস ভুলে গেছিলাম, একদম ভুলে গেছিলাম। তো কালকে 6টায় পড়েছে, আমার বাপি যেহেতু মারোয়াড়ি ফার্মে আর কি কাজ করে, তো সেই কারণে বাপিদের ওখানে ধনতেরাসটা ভালো মতো সেলিব্রেট হয় আর কি। যেরকম আজকে বাপিদের ওখানে লক্ষ্মী পুজো আছে, তো আমি সেইভাবে জানলাম আজকে সকালবেলা। কালকে ধনতেরাস, কালকে 6টায় পড়েছে, আজকে 4টে কত অবধি আছে আমি ঠিক জানি না। তো যেহেতু আমাদের বাড়িতে এই বাড়িতে আমার বাড়িতে আছে, কিন্তু আমার বাপি কিন্তু প্রত্যেক বছর ধনতেরাসে, আমি বলেছিলাম না আমার বাপি আমার অ্যানিভার্সারির গিফটটা প্রত্যেক বছর ধনতেরাসে কিনে রাখে। তো আমার ধনতেরাস সত্যি বলতে এই অ্যানিভার্সারির আগেই হয়, প্রত্যেক বছর অ্যানিভার্সারির আগে আমার ধনতেরাস চলে। ধনতেরাসের দিন, প্রপার দিনে আমার কোনো ধনতেরাস গিফট কিন্তু হয় না, আমি কিনিও না, প্রত্যেক বছরই আমি এরকম ভুলে যাই। তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী। মা আগে গল্প করতো যে নাকি দেবী পক্ষে ভূতেরা আর কি বেড়াতে টেড়াতে গেছিলো আর কি মর্ত থেকে, তো তারা নাকি আজকে ব্যাক করে, মানে আজকে আবার মর্তে ফিরে আসে ভূতেরা আর কি। তো এটা ছোটোবেলাকার গল্প, মায়ের থেকে শুনতাম, মা আর কি আমাকে বলে ভয় দেখাতো। আজকে সব বাড়িতেই নিশ্চয়ই 14 শাক আর 14টা প্রদীপের একটা ব্যাপার আছে, এই বাড়িতেও আছে। আমার বাড়িতে নেই 14 শাকের ব্যাপার, বাট এই বাড়িতে আছে 14টা শাকের ব্যাপার। আমি অন্য বছর যেরকম বলি আমি প্রোগ্রামে থাকি, তো সেই কারণে আমার এই জিনিসগুলো দেখা হয় না, আমি হয়তো রেসে ঘুমাই, তারপর আবার বিকেলবেলা প্রোগ্রামে চলে যাই, তো সেই কারণে আজকের দিনটা আমার বাড়িতে থাকা হয় না। এই কালী পুজোর পরের দিন ভাইফোঁটা অবধি আমার কোনো দিন আমি বাড়িতে থাকতাম না, সকালবেলা আমি ঘুমাতাম আর বিকেলবেলা প্রোগ্রাম থাকতো, তো সেই কারণে আজকের দিনটা আমি বাড়িতে থাকি না। বাট আজকে আমি বাড়িতে আছি, তো সব কিছু ব্যাপারে আমি থাকবো। আর কালকে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো, অলক্ষ্মী বিদায় বা কিছু একটা বলে, আমি ঠিক জানি না, কালকে মায়ের থেকে নিশ্চয়ই জানতে পারবো। তো আজকে রাত্রিবেলা হচ্ছে 14টা প্রদীপ জ্বালানো। আমার এই কালী পুজোর সময় এই জিনিসটা খুব ভালো লাগে, আমি মোমবাতি জ্বালাতে, প্রদীপ জ্বালাতে খুব ভালোবাসি। এবছর তো বাজি ফাটানো কিছু নেই, তো ওই সব দিয়ে আর কি প্রদীপ টদীপ জ্বালানো, এই করা, এই দিয়েই মনে হচ্ছে কালী পুজোটা কাটবে, সেরকমভাবে এবছর কালী পুজোয় কিছুই হবে না। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। আর এখন বাজে ঘড়িতে 4টে, আর আমরা লাঞ্চ কমপ্লিট করে, সত্যি বলতে কি বলতো, মানে আমাদের বাড়িতে না লাঞ্চ করতে করতে 3টে বেজে যায়, ঠিক আছে, তারপরে বকতে বকতে আরও 1 ঘন্টা, উঠতে উঠতে আমাদের এরকম বেলাই হয়ে যায়। তো সেই কারণে 4টের সময় আমি বলি যে খাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, বুঝলে? এটা হচ্ছে সত্যি কথা, আমাদের বাড়িতে একটু লেট করেই খাওয়া হয়, সবাই লেট করে খায়। সবাই যখন ঘুম থেকে উঠে চা খায়, আমরা সেই সময় ভাত খাই, এরকম একটা ব্যাপার। যেহেতু আমাদের দিনটা একটু লেট করে স্টার্ট হয়, তো সব কিছুই দেরি দেরি করেই হয়। তো এখন আমি ভেবেছি আজকে আমি আমার আইব্রোটা প্লাক করব। তো যেহেতু আমি এখন পার্লারে যাব না ভেবেছি, তো সেই কারণে আইব্রোটা যেরকম আছে সেরকমভাবেই থাক, তার নিচ দিয়ে আমি একটুখানি পাকাপোনা করে নিই, কেমন? তো আমি এখন আইব্রোটা প্লাক করিনি, আমি অলরেডি ওপর দিকের আইব্রোগুলো কেটে শেপ করে নিয়েছি। তো আমি আগে তোমার ওই আইব্রো প্লাক করার যে ব্লেডগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে করতাম, ওগুলো নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে ফেলে দিয়েছি। তো আজকে সকালবেলা ব্লেড আনিয়েছিলাম, তো এই ব্লেডটা দিয়ে করব। আমি না আমার ভীষণ ভয় করে, ঠিক আছে, ব্লেড ফ্লেড দিয়ে আর কি কেটে যদি কোনো প্রবলেম হয়ে যায় সেই কারণে, আর যদি সেপটিক হয়ে যায় কোথাও কেটে গিয়ে, তো সেই কারণে না আমি ব্লেডটাকে ডেটল দিয়ে আগে পরিষ্কার করে নিই, ঠিক আছে? তো এখন একটুখানি পাউডার দিয়ে দিচ্ছি যাতে জায়গাটা
সফট হয়ে যায়, সফট। আমি এরকম মাঝে মধ্যেই করি, লকডাউনেতেই শুধু এবড়ো খেবড়ো হয়ে গেছিলো বলে সেই কারণে আর পাকাপোনা করিনি, একদম পার্লারে চলে গেছিলাম। বাট এরকম হয়ে থাকলে আমি নিজেই করে নিই, অসুবিধা হয় না। অনেক সময় বিভিন্ন ধরনের পার্লারে যাওয়ার ফলে একরকম, ধর যারা একরকম পার্লারে যায় দেখবে অনেক সময় নতুন নতুন মেয়েদের দিয়ে করায়, তো তখন আইব্রোটা না এবড়ো খেবড়ো হয়ে যায়, তো সেই কারণে আমার ভীষণ ভয় করে। তো আমি মাঝে মধ্যেই নিজের আইব্রো নিজেই প্লাক করে নিই, বুঝলা। এখন যেহেতু সবে সবে উঠছে তো এটা আমার নিজে থেকেই করে ফেলতে আমি পারবো, তো সেই কারণে করতে বসেছি। কিন্তু যদি আমার খুব বড় বড় হয়ে যেত তাহলে কিন্তু আমি করতাম না। এই নিজে নিজেই করতে করতে না ভয়ও লাগে, যদি পুরো ভুরুটা উড়ে যায় তখন কি হবে? হ্যাঁ, তখন তো আমাকে পেতনি পেতনি লাগবে। আর মাঝে মধ্যে ভাবি না, আমরা যে চুল কাট করি, এই আইব্রোটা যদি পুরোটা কাট করে দিতাম কেমন লাগতো, মামদো মামদো না? মাঝে মধ্যে না এইসব আমার মাথায় ঘোরে, উল্টো পাল্টা চিন্তা, যদি আমার পুরোটা পুরোটা কোন দিন কুচুপ করে কেটে যায় তখন আমাকে কেমন দেখতে লাগবে। কালকে যেহেতু কালী পুজো, কালী পুজো সেরকম কিছু প্ল্যান আমার নেই, কোথাও মনে হচ্ছে যাওয়াটাও হবে না, বাড়িতেই থাকতে হবে। এই পুরোটা করতেই তো ভয়তে আমি কেমন হয়ে যাচ্ছি, এখনো এইটা বাকি। দেখো দেখো, আমি নিজের আইব্রো প্লাক করে ফেলেছি, তবে এই আইব্রোটা একটুখানি প্রবলেম হয়ে গেছে, এই যে নিচ থেকে খাবলে গেছে, তাও বোঝা যাচ্ছে না, তাই না? তো আজকে আমি আর ভাই প্রেশারটা চেক করাতে যাব, মা নিয়ে যাবে। মানে আমি বলেছিলাম না যে আমার প্রেশার কম আর ভাইয়ের প্রেশার বেশি, তো আমাদের প্রত্যেক মাসেতেই প্রেশারটা চেক করানো দরকার হয়, তো সেই কারণে আমি আর ভাই আর মা প্রেশারটা চেক করাতে যাব। আমাদের এখানেই আর কি ডাক্তার বসে সেখানে, আর সেখানে একটা সিদ্ধেশ্বরী মন্দির আছে, তো তোমাদের আমি দেখাবো সিদ্ধেশ্বরী মন্দির। হেঁটে হেঁটে যখন যাবো তখনই দেখাবো, ঠিক আছে? আমরা এই ভেতর দিয়ে যাবো, বেশ বাগান দেখতে সবারই খুব ভালো লাগবে, আর ওখান থেকে সানসেটটা দেখতে খুব ভালো লাগে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, রেডি। এখান থেকে এইটুকুনি যাবো, তাই জন্য গেঞ্জিটা পরে নিয়েছি, একটা ওড়না নিয়ে নেবো, ব্যাস মিটে যাবে। তো মা আর ভাই রেডি হয়ে গেছে, আর ভাই আমাদের সাথে যায় না, বলি না একটুখানি লাজুক লাজুক টাইপের, তো রাস্তাতে বেরোলে আমাদের সাথে যাবে না ও, আমরা পিছনে যাব ও সামনে এগিয়ে চলে যাবে, আমরা ফেরবার সময় ও আগে চলে আসবে আমরা তারপরে আসব, এরকম হয় আর কি, বড্ড লাজুকে। তো চলো, এখানটা কি অন্ধকার, ভাববে তো আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি। ও যেন মনে হচ্ছে সেই হরর মুভিতে রাত্রি বাবা, এটা দেখলে তো মনে হবে ভূত এলো বলে। তো আমরা চলে এসেছি বাড়ি, আর এসে সব দেখছি মোমবাতি লাগিয়েছে। তো আজকে যেহেতু সেই 14টা মোমবাতি মানে প্রদীপ দিতে হয়, মা বললো কালকে প্রদীপগুলো জ্বালাবো, আজকে মোমবাতি লাগিয়ে দাও, তো সেই কারণে আজকে মোমবাতি লাগাবো, তো লাগাবো একটু পরে। আমার না সবাইকার জ্বালানো হয়ে যাওয়ার পর জ্বালাতে খুব ভালো লাগে, অনেকক্ষণ মোমবাতিটা জ্বলে, আমাদেরটা লাস্ট অবধি জ্বলবে, হেভি দেখতে লাগে। আর কালকে আমি দেখাবো ছাদ থেকে কেমন, একদম উঁচু ছাদ থেকে প্রত্যেকটা বাড়িতে যখন ওরকম মোমবাতি লাগানো হয় না, খুব সুন্দর কিন্তু দেখতে লাগে, আমার খুব ভালো লাগে। অন্ধকার হবে চারদিকটা, আর ওরকম মোমবাতির আলো। তো আমি একটুখানি পরেই জ্বালাবো মোমবাতিটা, আর মা গেল এখন, কালকে তো বলেছি আমি লক্ষ্মী পুজো আমাদের, তো লক্ষ্মী পুজো ওই অলক্ষ্মী বানাবে বলে সেই কারণে গোবর বলতে গেল।
এই রাত্রির হলে না কি রান্না হবে সেই নিয়ে আমি কনফিউজ হয়ে যাই, বলি না আমি সকালবেলা ওই কারণে রান্নাঘরে যাই না, আমি ভেবেই উঠতে পারি না আজকে কি রান্না হবে। তো আজকে তো সকালে বললাম ওই বাসি টাসি যা ছিল, মানে কালকের ছিল, কালকে একটু চিকেন, মানে ফ্রিজেতে বিভিন্ন ধরনের রান্না পড়েছিল, তো সেই সব রান্না গরম করে আজকে চলে গেছে। আজকে মাকে সেরকম কিছু রান্না এক্সট্রা করতে হয়নি, ফ্রিজে যা ছিল, ফ্রিজটা তো পরিষ্কার করতে হবে, কালকে লক্ষ্মী পুজো, তো সেই কারণে ফ্রিজটা পরিষ্কার করার জন্য মা আজকে ফ্রিজেতে যা ছিল সব দিয়ে আর কি ওই আর কি করে নিয়েছে। আর রাত্রিবেলা কী করবো সেটাই আমি এখনও ভেবে উঠতে পারিনি। আমি চলে এসেছি রুটি করে, অনেকক্ষণ চিন্তা টিন্তা করে দেখলাম আজকে পরোটা আর করবো না, কালকে এমনিই নিরামিষ, তো কালকেও কিছু না কিছু তেলের হবে, তো আজকে রুটি খেয়ে নেওয়া ভালো, তো রুটি করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি মোমবাতি জ্বালাই, তো আমি বললাম না সবাইকে নিভে গেলে তারপর জ্বালাবো। তো আমাদের এই বাড়িতে আজকে মেন হচ্ছে ওই যে অনেকের বাড়িতে চাল বাটার করে, প্রদীপ জ্বালায়, তো মা বললো আমি কালকেই দিয়ে দিই, তো আজকে এমনি মোমবাতি লাগাবো। মায়েদেরও ওই চাল বাটার প্রদীপ হতো, তো আমাদের বাড়িতে যেহেতু ওই ঠাকুরের আলাদা করে কোনো শিলনোড়া নেই, তো সেই কারণে পাশের বাড়ি থেকে নিয়ে আসতে হতো মাকে। তো মা এখন আর বসতে পারে না, নিচে বসে বাড়তে ভীষণ অসুবিধা হয় আর আমি পারবো না, তো সেই কারণে মা এবছর প্রদীপ কিনিয়েছে আর কি, চারটে মুখের একটা প্রদীপ আর 14টা এমনি প্রদীপ আর কি কিনে আনিয়েছে পাপিকে দিয়ে। তো কালকে সেটা মা বললো লাগাবে, আর আজকে আমি এমনি মোমবাতি লাগাবো 14টা। তো চলো, ভূত চতুর্দশীর দিন ভূতেদের জন্য আমি একটু মোমবাতির অ্যারেঞ্জ করেছি, তো দেখি কজনকে দেখতে পাই। চলো, হ্যাঁ আজকে ডিনার কমপ্লিট, আমি এখন বারান্দাতে বসে আছি, এই আলোগুলো দেখতে খুব সুন্দর লাগছে না? আর ভূত চতুর্দশীর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। জানি না আজকে সত্যি সত্যি ভূত আসে কি না, তবে আমাকে এই মুহূর্তে ভূতের মতনই লাগছে, তাই না? তো চলো আজকের মতো বক বক এখানেই শেষ করছি, সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে, চলো টাটা, গুড নাইট।